আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ড্রোন সক্ষমতার ক্ষুদ্র অংশ প্রদর্শন করা হবে, দেশব্যাপী বিশাল সামরিক ড্রোন মহড়া চালাবে ইরান। যত বেশি সংখ্যক রাশিয়ান হত্যা করা যায় আমাদের সেই চেষ্টা করা উচিত। শ্রীলঙ্কার বন্দর ছেড়ে গেল চীনের সেই নজরদারি জাহাজ। মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান। এবং সর্বশেষ থাকছে পাকিস্তানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ায় 3 কর্মকর্তাকে বরখাস্ত ভারতে। মুসলমানদের নির্যাতনকারী ভারত সরকার হয়তো ভাবছে তারা মুসলমানদের নির্যাতন করে পার পেয়ে যাবে, যা এতদিন তারা পেয়ে এসেছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের প্রতিনিয়ত টার্গেট করে নির্যাতন করা হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করতেও দ্বিধাবোধ করছে না ওই হিন্দুত্ববাদী সংগঠনগুলো। ভারতে মুসলিমরা গরুর মাংস খেতে পারে না, কারণ গরু নাকি উগ্র হিন্দুত্ববাদীদের মা, তাই তারা অন্য কোনো মানুষ বা অন্য কোনো ধর্মের মানুষ গরুর মাংস খেতে পারবে না, ভারতে এটাই তাদের দেশের আইন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই গরুর মাংস রপ্তানিতে ভারত কিভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হয়? তখন কেন তারা গরু জবাই করে প্রতিনিয়ত বিদেশে মাংস রপ্তানি করছে? তখন কি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে না? আবার এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের পায়ের দিকে তাকিয়ে দেখা যায় তারা সেই গরুর চামড়া অর্থাৎ তাদের মায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে দিয়েছে। তারা তখন কিভাবে পাচ্ছে তাদের মায়ের চামড়া দিয়ে জুতা বানাতে? তখন কি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসছে না? ধর্মীয় অনুভূতি কি তখনই জাগ্রত হয় যখন মুসলমানেরা গরুর মাংস খায়, গরু জবাই করে? আমি জানি অনেক হিন্দু ভাই বোনই এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে এই প্রশ্নটি রইল। আপনারা স্বাভাবিকভাবে সুচিন্তিত মতামত জানাবেন যে কিভাবে একজন মানুষকে গরুর মাংস খাওয়ার অপরাধে দিয়ে হত্যা করা হয়। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির প্রতিবাদে যখন ভারতে বিক্ষোভ চলছে, তখন যোগী আদিত্যনাথ সরকার বুলডোজার দিয়ে বিক্ষোভকারীদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছে এবং হুমকি দিচ্ছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার। কিন্তু এই বিক্ষোভ থেকে ভারতের কতটা ক্ষতি হয়েছে তার কি কোনো পরিসংখ্যান রয়েছে ওই যোগী আদিত্যনাথ সরকারের কাছে? অপরদিকে ভারতের নতুন অগ্নিপথ প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত অন্তত 200 কোটি টাকার ক্ষতি হয়েছে, যেখানে হিন্দুরাই বিক্ষোভ করছে। শত শত ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে, শত শত রেল স্টেশন ধ্বংস করা হয়েছে। তখন কেন যোগী আদিত্যনাথ এই সমস্ত বিক্ষোভকারীদের বাড়িঘর ধ্বংস করছে না? তখন কেন যোগী আদিত্যনাথের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? সমস্ত অপরাধ কি শুধু মুসলমানদের? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু এতগুলো রেল স্টেশন রেল পুড়িয়ে দিল, তখন কোথায় আপনার সেই বুলডোজার? মূলত এসব ভণ্ডামি, সবই মুসলমানদের নির্যাতন করার একটা ফন্দি মাত্র। সময় এসেছে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের সরকারকে এখনই ভারত থেকে হটাতে হবে। ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের ধ্বংস করার এখনই উপযুক্ত সময় বলে আমি মনে করি, এবং এই কাজে শুধু মুসলমানরাই না, যারা সাধারণ হিন্দু বা অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছেন, তারা যারা সত্যিকার অর্থেই ভারতকে ভালোবাসেন তাদের এগিয়ে আসতে হবে এবং এই উগ্র মতাদর্শের বিজেপি সরকারকে পরাস্ত করতে একসাথেই আন্দোলন গড়ে তুলতে হবে বলে আমি মনে করি। এই নূপুর শর্মা, নবীন জিন্দালের পাশাপাশি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথকে কঠোর শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। এই বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য, যেন ভারতের ওই সমস্ত উগ্রবাদীদের ভণ্ডামি, মুসলিম নির্যাতনের ষড়যন্ত্র সম্পর্কে বিশ্ববাসী ভালোভাবে জানতে পারে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ড্রোন সক্ষমতার ক্ষুদ্র অংশ প্রদর্শন করা হবে, দেশব্যাপী বিশাল সামরিক ড্রোন মহড়া চালাবে ইরান। বুধবার থেকে দেশব্যাপী পাইলটবিহীন সামরিক বিমান বা সামরিক ড্রোনের বিশাল মহড়া চালাতে যাচ্ছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এই খবর জানিয়ে বলেছেন, সেনাবাহিনীর বিভিন্ন শাখা এই মহড়ায় অংশ নেবে। তিনি মঙ্গলবার তেহরানে এক ঘোষণায় জানিয়েছেন, 150টির বেশি অত্যাধুনিক সামরিক ড্রোন দুদিন ব্যাপী এই মহড়ায় অংশ নেবে। ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিজ্ঞান ভিত্তিক কোম্পানিগুলো যৌথভাবে এসব ড্রোন নির্মাণ করেছে। মহড়ায় ইরানের ড্রোন শক্তির ক্ষুদ্র একটি অংশ প্রদর্শন করা হবে বলে তিনি জানান।
অ্যাডমিরাল সাইয়ারি বলেন, আসন্ন মহড়ায় ড্রোনগুলোর নিখুঁত উড্ডয়ন ও আঘাত করার ক্ষমতা, এগুলোর পরিচালনা ব্যবস্থার কার্যকারিতা এবং যুদ্ধ সক্ষমতা পরীক্ষা করা হবে। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর 4 শাখা এবং যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রথম একযোগে ড্রোনের মহড়া চালাতে যাচ্ছে। দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান সাগর থেকে শুরু করে উত্তরে কাস্পিয়ান সাগর পর্যন্ত প্রায় সারা দেশে এই ড্রোন মহড়া চালানো হবে বলে জানান ইরানের এই সিনিয়র কমান্ডার। যত বেশি সংখ্যক রাশিয়ান হত্যা করা যায় আমাদের সেই চেষ্টা করা উচিত। কাজাখস্তানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত পিয়ত্র ভুরব্লেভস্কি বলেছেন, যত বেশি সংখ্যক রাশিয়ান হত্যা করা যায় আমাদের সেই চেষ্টা করা উচিত। স্থানীয় গণমাধ্যম সোমবার তার এই বক্তব্য প্রকাশ করেছে। ইউক্রেনের চলমান সংঘাত সম্পর্কে জানতে চাইলে স্থানীয় একজন ব্লগারকে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, আমি আর কি বলতে পারি, আমরা যত বেশি সম্ভব রুশ নাগরিক হত্যার চেষ্টা করছি। আমরা যত বেশি রুশ নাগরিক হত্যা করতে পারব তত কম আমাদের শিশুরা নিহত হবে, এটাই আমার কথা। ইউক্রেনের রাষ্ট্রদূতের এই বক্তব্যে রাশিয়ার ভেতরে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাফারোভা ইউক্রেনকে সন্ত্রাসবাদী নীতি অনুসরণের জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, কেবলমাত্র কোনো সন্ত্রাসী সরকারের রাষ্ট্রদূত এই ধরনের কথাবার্তা বলতে পারে। গত 8 বছর ধরে কিয়েভের নাজিবাদী সরকার নীরবে মানুষ হত্যা করে চলেছে আর সমস্ত সবকিছুর জন্য মস্কোকে দোষারোপ করেছে, কিন্তু এখন তারা প্রকাশ্যে জাতিগত নির্মূল অভিযানের কথা বলছে। টেলিগ্রামে দেয়া এক পোস্টে জাখারোভা এসব কথা বলেন। গত মাসের প্রথম দিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে হিটলারের ভূমিকা গ্রহণের জন্য অভিযুক্ত করেন। শ্রীলঙ্কার বন্দর ছেড়ে গেল চীনের সেই নজরদারি জাহাজ। চীনের সেই সামরিক নজরদারি জাহাজটি শ্রীলঙ্কার বন্দর ছেড়ে গেছে। এক সপ্তাহ ধরে ওই বন্দরে অবস্থানের পর সোমবার জাহাজটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছে হাম্বানটোটা বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতের আপত্তি সত্ত্বেও হাম্বানটোটা বন্দরে নোঙর করে চীনের সামরিক নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং 5 শ্রীলঙ্কার সরকার এবং চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হাম্বানটোটা ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ জানিয়েছে, ইতিমধ্যেই শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর ছেড়ে গেছে জাহাজটি। তবে জাহাজটির পরবর্তী গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিভিন্ন সূত্রের দাবি, চীনের যে জাহাজগুলোর স্যাটেলাইট, রকেট ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা আছে তারই একটি ইউয়ান ওয়াং 5। ভারত আশঙ্কা করছিল চীন ওই বন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার সরকার চীন ও ভারত দুই দেশ থেকে অর্থনৈতিক সহযোগিতা চায়। ভারতের আপত্তির কারণে চীনের জাহাজটিকে হাম্বানটোটা বন্দরে নোঙর করার অনুমতি দিতে দেরি করেছিল তারা। তবে পরবর্তী সময়ে তারা চীনের দাবির পক্ষেই সায় দিয়েছিল। মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান। ইউক্রেনে অবস্থানরত সমস্ত মার্কিন নাগরিক কে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, কোনো রকমের সংকেত ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে। মঙ্গলবার মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দূতাবাস নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে যে যদি সম্ভব হয় তাহলে তারা যেন বাস ট্রেনের স্থল যানে করে ইউক্রেন ছেড়ে চলে যান। দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং সরকারি স্থাপনায় রাশিয়া হামলা জোরদার করেছে এবং আগামী দিনগুলোতে তা আরও বাড়বে। এই অবস্থায় আমেরিকার নাগরিকদের সতর্ক থাকতে হবে, বিমান হামলার সাইরেনের প্রতি খেয়াল রাখতে হবে এবং ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন হামলা হলে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ইউক্রেন জুড়ে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং কোনো রকম সতর্কতা সংকেত ছাড়াই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইউক্রেনে অভিযান চালানোর সময় রাশিয়ার সেনারা শুধুমাত্র সামরিক স্থাপনায় বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, বেসামরিক কোনো অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করে না। পাকিস্তানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ায় 3 কর্মকর্তাকে বরখাস্ত ভারতে। চলতি বছরের মার্চে ভুল করে পাকিস্তানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ভারত সরকার এই কথা জানিয়েছে। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, 2022 এর 9 মার্চ একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভুল করে ছোড়ার ঘটনা ঘটে। তদন্তের পর 3 কর্মকর্তা এই কাজের জন্য প্রাথমিকভাবে দায়ী। তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। মার্চে এই ঘটনা ঘটার পরই ভারতের তরফ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এর পেছনে প্রযুক্তিগত গোলমালের কথা ওই সময় বলা হয়েছিল।
পাশাপাশি শুরু হয়েছিল তদন্ত। পাকিস্তানের দাবি ছিল ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশ সীমার 100 কিলোমিটার ভেতরে শব্দের চেয়ে 3 গুণ গতিতে আছড়ে পড়ে। ক্ষেপণাস্ত্র বিস্ফোরক না থাকায় বিস্ফোরণ হয়নি। এই ঘটনার প্রেক্ষাপটে পাকিস্তানে ভারতের প্রতিনিধিকে ইসলামাবাদ ডেকে পাঠায়। তার কাছে প্ররোচনাহীনভাবে ভারতের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। পাকিস্তান এই ব্যাপারে তদন্ত শুরু করে। ওই তদন্তের রিপোর্টে বলা হয়, সেই সময় ক্ষেপণাস্ত্রটি কোনো যাত্রীবাহী বিমানে আঘাত করতে পারত, প্রাণ যেতে পারত সাধারণ মানুষেরও। এদিকে ভারতে ওই ঘটনার বিস্তারিত তদন্ত শেষ। ওই সময় কর্তব্যরত 3 বিমান বাহিনী কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, শাস্তিস্বরূপ তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।